রাশিয়ার আক্রমণের প্রেক্ষিতে বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর দিয়ে জানিয়েছে জেলানস্কি এ সময় ইউক্রেনের সর্বশেষ অবস্থা সম্পর্কে কাতারের আমিরকে অবহিত করেছেন এক বিবৃতিতে জানানো হয় কাতারের আমির এ সময় উভয় পক্ষকে সংযম চর্চার কথা বলেন এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে কয়েকটি দিক থেকে ইউক্রেনে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্য রাশিয়ান ট্যাঙ্ক এবং ভারী সামরিক অস্ত্রবাহী যানগুলো ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে